আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আর আজকে আমাদের বিকেল আমাদের বাড়িতে বিকেলে কে নাস্তা তৈরি করলো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর আসলে আমার হাত কেটে গিয়েছিল, তাই বিকেলের নাস্তাটা আমার মেয়ে তৈরি করলো। তো কিভাবে তৈরি করলো পুরো ভিডিওটা আপনাদের দেখাই নাই, কারণ আমি মনে করছিলাম যে কেমনে না কেমনে করব। এখন দেখছি ভালোই হয়েছে, অনেক সুন্দর হয়েছে মাশাল্লাহ। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আরও জানি ভালো ভালো রান্না করতে পারে, খাবার তৈরি করতে পারে, আর আমাকে জানি অনেক হেল্প করতে পারে। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন, আর বেশি বেশি শেয়ার দিবেন। তো পুরো ভিডিওটি দেখুন। আর আমার মেয়ে ছোট দেখে আমি তেলের ভিতরে ওকে ভাজতে দেই নেই, কারণ আমি নিজেই ভেজে দিলাম। আর খুব হাসি পাইতেছিল যে আমার মেয়ে এগুলা করছে, আমি বিশ্বাস করতে পারছিলাম না। তো ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য, যারা যারা আমাদের সাবস্ক্রাইব করছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি ব্যথা পেয়েছিলাম না, হাতে ফুইটে উঠছে। একটু বড় করো। এত ছোট করি মিনি দেহ জীবনের প্রথম ছা দিয়ে নাস্তা বানাইছে, ওই বানাইলো। কিন্তু ই কি জানি কয় ভাত হয়েছে পুরো মার গেলে দিন, কিন্তু ডিমটা না বেশি ভালো ভাজা হয়নি। ভাজছো তো তুমি, ভাজি নাই তো আমি, ভাজছো যে তার দোষ।